শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম? আমানুল্লাহ খান। বাবার নাম? আলহাজ ফলিলুর রহমান। মার নাম? আরাফা বেগম। ঠিকানাটা বলুন। রত্নপুর, থানা বাঁশখালী, জেলা চট্টগ্রাম। 71 সালে কোথায় ছিলেন? 71 সালে গ্রামের বাড়িতে ছিলাম। তখন বয়স কত ছিল? ওই সময় পশ্চিম রত্নপুর প্রাইমারি স্কুল শিশু শ্রেণীতে অবস্থা দেখতে শুনতেছি পাঞ্জাবিরা আইসা এখানে বাঁশখালীতে ঢুকছে, বাঁশখালী গোর বাড়ি জ্বালাই দিচ্ছে। একটা কথা আমার স্মৃতি মনে পড়ে, আমার দাদা আলহাজ আব্দুল আজিজ তালুকদার, ওনার কাছে কিছু মানুষজন আসতো আর কি, উনি বলতেছেন শুনছি, উনি একটু ইয়ে ছিল, ধর্মীয় অনুভূতি বলা ছিল আর কি। উনি বলছিল যে পাঞ্জাবিরা এখানে পূর্ব পাকিস্তান আর টিকতে পারবে না। কেন? হদায় এরা তিনটা কাজ করতেছে, যেটা আল্লাহ সহ্য করে না, একটু আল্লাহ সহ্য করে না, তারা নিজেরা মানুষের নিরীহ মানুষের ঘর জ্বালাই দিচ্ছে, নিরীহ মানুষ হত্যা করতেছে, নিরীহ নারী নির্যাতন করছে, এরা এখানে আর টিকতে পারবে না, খোদার গজব তাদের উপর হবে, অটোমেটিকলি তারা এখান থেকে চলে যেতে হবে, বাংলাদেশ স্বাধীন হবে। এটা আমার দাদার মুখে শুনছে আর কি। পাঞ্জাবি গেছিল ওখানে? পাঞ্জাবি পূর্ব বাসকালী বেশি যাতায়াত করছে, পশ্চিম বাসকালীতে তেমন ইয়ে করিনি। পশ্চিম বাসকালীতে গেলেও হয়তো দুই এক পরিবারে গেছে, হয়তো শাহজাহান চৌধুরী চলে এদের গেলে যাই বোধ হয়। তবে একটা জিনিস জানি শুনছি আর কি, এটাও ঘুরে দেখি ওই বাহার চড়াই না সাবর চেয়ারম্যান সাবর আহমদ ছিলেন না চৌধুরী, ওনার বাড়িতে শত শত ইয়ে কি হিন্দুরা আইসে ওখানে আশ্রয় নিছে। ওনার বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছিল, উনি ওদেরকে নঙ্গল কালার মতো ইয়ে করে ওদের খাওয়া দাওয়া দিচ্ছে। এবং এও শুনছি যে তিনটা মহিলার বাচ্চা বস্ত্র পেয়েছে ওনার বাড়িতে, হিন্দু মহিলারা, অর্থাৎ এদেরকে আশ্রয় দিতে পশ্চিম বাসকালীতে ওই ছাবের আহমদ চৌধুরী আর কি। উনি অবশ্য মুসলিম লীগের ছিলেন, কিন্তু ওই মানবতাবোধ ওরা ছিল আর কি, সবাই এখানে আশ্রয় নিয়েছিল। আবার এক গ্যাপ গিয়ে দেখছিলাম আর কি স্কুলে বারান্দায় রান্নায় ফুকুরিয়ারা কত মানুষ শুয়ে রয়েছে, ইয়ে করেছে। বাসকালী যেদিন স্বাধীন হয়েছে সেদিন কোথায় ছিলেন? বাসকালীতে? এদিন বাসকালীতে কি দেখছেন? স্বাধীনতার উল্লাস দেখছি আর কি, স্বাধীন হয়েছে এই উল্লাস এগুলো দেখছি আর কি, স্বাধীনতার উল্লাস, মোটামুটি স্বাধীনতার পক্ষে মানুষের ভূমিকা ছিল বেশি আর কি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।